Assalamualaikum friends, welcome back to my cooking channel. আচার খেতে কার না ভালো লাগে আর আমার পাশে সব ধরনের আচারই চলে। আজকে আমি আপনাদেরকে আস্তে আমরা টক জল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমরা আচার তৈরির জন্য আমি এক ডজন কাঁচা আমরা নিয়েছি। এখন আমরাগুলো একটা পটেটো পিলারের সাহায্যে খুশে সারিয়ে নিচ্ছি। এভাবে আমার আমরাগুলো বেশ টক, সাধারণত আমরা বেশি টক হয় না, তবে আচারের জন্য টক আমরাই ভালো। আমি খোসা ছাড়িয়ে আমরাগুলো পানিতে রেখে দিয়েছি ধোয়ার জন্য। এখন আমি একটা একটা আমরা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি, যাতে আমরার ভিতরে আচার মশলা ঢুকে। আমার সবগুলো আমরা এভাবে কাটা হয়ে গেছে, তবে কাটার সময় খেয়াল রাখবেন যাতে পিসগুলো খুলে না যায়। এখন আচারে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এর জন্য আমি আটটা শুকনো মরিচ, এক চা চামচ আস্ত ধনিয়া, এক চা চামচ জিরা ও এক চা চামচ মৌরি নিলাম। এখন এগুলো তাওয়ায় টেলে গুঁড়া করে রেখে দিব, তবে একেবারে মিহি গুঁড়া করব না। এবার আচার তৈরির জন্য একটা কড়াই এক কাপ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর পাঁচটা শুকনো মরিচ ও এক চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর মিনিট খানেক ভেজে নিচ্ছি। এবার একটা বড় রসুনের কোয়া খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এখন এগুলো দুই তিন মিনিট ভেজে নিচ্ছি। আবার তেলে এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এগুলোর সাথে এক চা চামচ হলুদের গুঁড়া, দুই চা চামচ মরিচের গুঁড়া, ও দুই টেবিল চামচ লাল সরিষা বাটা দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা পাঁচ মিনিট ভেজে নিচ্ছি। এবার খোসা চড়ানো আমড়াগুলো দিয়ে দিলাম। এখন আমরা এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমড়াগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চার পাঁচ মিনিট মশলার সাথে আমড়াগুলো ভেজানোর পর এক কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে যে কোনো আচার সহজে নষ্ট হয় না, এছাড়া ভিনেগার দিয়ে আমড়াগুলো ভালোভাবে সেদ্ধ হবে। পাঁচ ছ মিনিট আমড়াগুলো ভিনেগারে ফুটিয়ে নেওয়ার পর এখন এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু টক জল মিষ্টি আচার বানাচ্ছি তাই চিনি দিলাম, আর আমার কাছে এই আচারটাই বেশি ভালো লাগে। চিনি দেওয়ার পর ঝোলটা বেড়ে গেছে। আমার কাছে আচারটা এখনো টক লাগছে, তাই আরও আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন, আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনি ছাড়াও আচারটা করতে পারেন, এতেও খেতে ভালো লাগবে। আচারের ঝোলটা ঘন হয়ে আসছে। এখন আমি আগে গুঁড়া করে রাখা স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি।
এই মশলাটা শেষের দিকে দিলে আচার অন্যরকম ফ্লেভার আসে আর স্বাদও অনেক ভালো লাগে। আচারটা প্রায় হয়ে আসছে, ঝোলটা ঘন হয়ে গেছে আর আমড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে। তবে আমড়া সেদ্ধ হলেও সহজে ভাঙে না, কারণ আমড়ার ভিতরে যেহেতু শক্ত আঁশ থাকে। এখন আচারটা যাতে নিচে না লাগে সেই জন্য অনুবর্তন নাড়তে হবে। এবার আচারটা হয়ে গেছে, এরকম ঝোল থাকলেই আমড়াগুলো ঝোলে ডুবে থাকবে, এছাড়া ঠান্ডা হলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে। আচারটা ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিলাম, দেখুন কেমন লোভনীয় হয়েছে। আপনারা এভাবে আমড়ার আচার বানিয়ে রেখে দিতে পারেন, ফ্রিজ ছাড়াও কাঁচে জারে রাখলে মাস ছয়েক সংরক্ষণ করতে পারবেন। আমিও একটা শুকনো কাঁচে জারে আচারটা ভরে রেখে দিচ্ছি সংরক্ষণের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।